আমার মনে হয় বিয়ের পরের পর্ব মানে হচ্ছে বরকে জিজ্ঞেস করলে আর বউকে জিজ্ঞেস করলে পর্ব দুটো একদমই আলাদা। সুখের সংসার বলে, কিন্তু সুখটা যে কার আমি এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তো হ্যাঁ মানে ওরকমই, বাট ডোন্ট বি ডিসহার্টেন্ড, বিয়ে করা ভালো, বিয়ে করবেন। আর না, তাছাড়াও আমি অ্যাকচুয়ালি আমার বরকে খুবই ভালোবাসি, আর টাচফুট বলতে নেই, হি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। তো আমার মনে হয় যে বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে যদি হয়, বা খুব ভালো বন্ধুর সাথে যদি বিয়ে হয়, তাহলে সেটা ভালোর দিকে যায়, ভালোর দিকে যায়। হ্যাঁ, মানে সে কি তোমার বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল? বেস্ট ফ্রেন্ড ছিল না, মানে এখন বিয়ের পরে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, বাট হি ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তো তুমি তোমার বন্ধুর জন্য বা তুমি তোমার পরের জন্য, যাই বল, তোমার লাইফ পার্টনারের জন্য একটা গান ডেডিকেট করতে চাইবে? হ্যাঁ, আর আমাদের সবার জন্য, সবার জন্য, সব, এটা শুধু আমি সবার জন্য না, আমি একটু কারেকশন করছি, এটা হচ্ছে যে যারা বিবাহিত আছেন, অল দ্য ম্যারিড কাপলস, তাদের জন্য এই গানটা। তোমার বরের সঙ্গে বাড়িতে এভাবেই ঝগড়া করো, ঝগড়া হলেই এই গানটা শুরু করে দাও, তাই না? আমাদের খুব একটা ঝগড়া হয় না। ও, খুব একটা ঝগড়া হয় না, খুব একটা ঝগড়া হয় না। আচ্ছা প্রশ্মিতা, প্রথমবার যখন রেকর্ডিং স্টুডিওতে প্রবেশ করলে বা ঢুকলে, তো ওই সময়কার ফিলিংসটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো না। অ্যাকচুয়ালি যখন নিজের জন্য গাইছি, মানে ওই ডেমো বা এভরিথিং, তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়। তো বাট যখন আমি প্রথমবার স্টুডিওতে ঢুকলাম, অ্যাজ আই সেড, এই স্ক্র্যাচটা গাওয়ার পরে ফাইনাল রেকর্ডিংয়ে, দ্যাট ওয়াজ দ্য টাইম যখন আমার খুব খুব বেশি নার্ভাস লাগছিল, যে কি হবে, কি করব বুঝতে পারছি না, আর মনে হচ্ছে, খালি মনে হচ্ছে যে গলাটা খুশখুশ করছে, আমি গাইতে পারবো না। তো তখন অরিন্দম আমাকে একটা খুব দামি কথা বলেছিল, যে এটা ভাবিস না, দিস ইজ আ মেন্টাল থিং, তো অল ইট, এভরিথিং ইজ ইন ইয়োর মাইন্ড। তো যতক্ষণ তুই পড়ে যাচ্ছিস না, আনকনশিয়াস হয়ে যাচ্ছিস না, হসপিটালাইজড হয়ে যাচ্ছিস না, তোকে ওই মাইকের সামনে দাঁড়িয়ে তোকে গাইতে হবে। সো মানে অ্যান্ড আই স্টিল লিভ বাই দ্যাট। তো তারপরে কী হয়েছিলো, আমার নার্ভাসনেস আমার সব দূর হয়ে গেছিলো, তারপরে আমি সাজনা গানটা গাইলাম।